হ্যালো, আসসালামু আলাইকুম ইব্রাহিম, কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। দারুণ একটা এয়ারড্রপ শেয়ার করবো ইনস্টাগ্রাম, কিন্তু এখান থেকে 5 থেকে 6 ডলার ইনকাম করতে পারবেন, এর বেশিও আনলিমিটেড ইনকাম করতে পারবেন এইখানে। ওকে, তো এটা ইনস্টাগ্রাম ইনকাম করে সেটা আবার ইনস্টাগ্রাম পকেটেও ঢোকাতে পারবেন। ওকে, অপারটা কোনোভাবেই মিস করবেন না, আমি এ টু জেড প্রসেস দেখাচ্ছি। ফার্স্ট অফ অল অ্যাপ ডাউনলোড লিঙ্ক, ওকে, তো অ্যাপটা ডাউনলোড করতে হবে। ফার্স্ট অফ অল অ্যাপটা ডাউনলোড করার পরে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং ওয়েবসাইটের সঙ্গে কানেক্ট করতে হবে। ওকে, এই অ্যাকাউন্টটা ওয়েবসাইটের সঙ্গে কানেক্ট করে ওইখান থেকে এক্সচেঞ্জ লিঙ্কও দিয়ে দিছি, কিন্তু এই পোস্টের ভিতরে 3টা লিঙ্ক আছে, একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড লিঙ্ক, আর একটা ওয়েবসাইটের সঙ্গে কানেক্ট করতে হবে সেটার লিঙ্ক, আর একটা দিছি এক্সচেঞ্জ লিঙ্ক, মানে এই যে টোকেনটা পাবেন এটা টোকেন না, এটা আপনারা পাবেন পয়েন্ট। ফার্স্ট অফ অল ঠিক আছে, পয়েন্ট কনভার্ট করে টোকেন করা যাবে এবং ওই টোকেনটা মার্কেটে সেল করে দিতে পারবেন। এক্সচেঞ্জ লিঙ্ক দিয়ে দিছি, ওটা একটা একটা সোয়াইপ লিঙ্ক, আর এটা সোলানা ব্লক চেনের ভিতরে ইনস্ট্যান্ট সোল কনভার্ট করে কিংবা USDT কনভার্ট করে টাকাটা পকেটে নিতে পারবেন। ঠিক আছে, তো আমাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়ে গেছে। এখন অ্যাপটা ডাউনলোড হওয়ার পরে আমি এখন আপনাদের সামনে লাইভ ওপেন করব, অ্যাপ্লিকেশনের ভিতরে অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রসেস দেখাবো, ওয়েবসাইটটা কানেক্ট করে দেখাবো এবং উইথড্র প্রসেসটা বলে দিব। ওকে, এর জন্য ভিডিওটা এ টু জেড ওয়াচিং করবেন ভাই, আর অফারটা 100% লিজিট একটা অফার। তো অ্যাপটা আমাদের ওপেন হয়ে গেছে, আগে ফার্স্ট অফ অল কিন্তু আমরা অ্যাপটা ডাউনলোড করতেছি। এখানে দেখেন এটা কিন্তু পয়েন্ট আর্ন করবো এবং সেই পয়েন্টটা কনভার্ট করে আমরা সেল আউট করতে পারবো। তো এখানে দেখেন মি অপশন আছে, অ্যাপটা ওপেন করার পরে মি অপশনটা সিলেক্ট করার পরে এখানে দেখেন সাইন আপ উইথ ফেসবুক, সাইন আপ উইথ ইমেল, তো নিচে সিলেক্ট করবেন, একদম নিচেরটা এখানে সিলেক্ট করার পরে ইমেল অ্যাড্রেস, আপনাদের ইমেল অ্যাড্রেসটা এখানে, মানে জিমেল অ্যাড্রেস। ওকে, এখানে দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করলে ইমেল একটা ভেরিফিকেশন লিঙ্ক দিবে, ওই লিঙ্কটা অবশ্যই কনফার্ম করবেন। জাস্ট আমরা এখানে একটা ইমেল দিয়ে দিলাম, ইমেল দেওয়ার পরে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করেন। এখানে ক্লিক করার পরে এখানে ক্রিয়েট পাসওয়ার্ড, ওকে, এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন 8 থেকে 20 ক্যারেক্টার। ওকে, মানে 8 ক্যারেক্টার থেকে 20 ক্যারেক্টারে হতে হবে। তো যাই হোক, দেওয়ার পরে এখানে কন্টিনিউ বাটন এবং টেল ইউর নিক নেম আর ইউজার নেম। ওকে, তো এখানে ইউজার নেম ইউজ করবেন, ঠিক আছে, একটা ইউনিক ইউজার নেম এখানে দিবেন, ঠিক আছে, যেটা আগে কখনো ইউজ হয়নি। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো আমরা জাস্ট পাবেল দিয়ে দেখি, হ্যাঁ এখানে তো অ্যাভেলেবেল আছে, দেখি জাস্ট কন্টিনিউ বাটন একটা ক্লিক করে দিব, একটু ওয়েট করবেন, আমি জাস্ট, ও সরি, এটা অলরেডি অ্যাভেলেবেল, মানে অলরেডি রানিং আছে ইউজার নেমটা, এই জন্য আর কি হবে না। তো আমি এখানে একটু পাশে এখানে কিছু বসাই দিব, 77 ডবল 1 বসাই দিলি, ওকে, তাহলে হবে, কারণ এই নামে ইউনিক নেম একটা। তো এখানে জেন্ডারটা সিলেক্ট করবেন, ফিমেল আর মেল, আদার্স হলে আদার্স। তো যাই হোক, এখান থেকে সিলেক্ট করার পরে আবারও কন্টিনিউ বাটন এবং এখানে টেল ইয়োর ফার্স্ট নেম লাস্ট নেম, অবশ্যই এনআইডি কার্ড অনুযায়ী এখানেই আপনারা নেমটা বসাবেন, কারণ এখানে ছোট্ট একটা KYC করতে হবে। কিন্তু ভাই কিছু ইনকাম করতে গেলে কিছু কষ্ট করতে হবে, মানে কষ্ট করলে কেষ্ট মেলে, ওকে, শর্টকাট বুঝাই। তো এখানে ফার্স্ট অফ অল আপনাদের ইউ ফার্স্ট নেম, ওকে, এনআইডি কার্ডের, তো জাস্ট আমরা এখানে ফার্স্ট নেমটা দিয়ে দিব। ওকে, ফার্স্ট নেমটা দিয়ে দিলাম, ফার্স্ট নেমটা দেওয়ার পরে লাস্ট নেম এখানে ইউজ করব, লাস্ট নেম ইউজ করার পরে জাস্ট আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করবো এবং জাস্ট নেক্সট প্রসেসে চলে যাব। তো এইখানে এনআইডি কার্ড অনুযায়ী ডেট অফ বার্থডে, ঠিক আছে, ইওর ডেট অফ বার্থডে এখানে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে, সিলেক্ট করার পরে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। আমি দেখাচ্ছি আগে ডেট অফ বার্থডেটা সিলেক্ট করি, আর এটাও কিন্তু ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী দিবেন। ওকে, আর এখান থেকে ইওর কান্ট্রি, তো আমরা সিলেক্ট ইওর কান্ট্রি এইটার উপরে একটা ক্লিক করলে এখানে সব কান্ট্রিগুলো চলে আসবে। তো আমরা জাস্ট এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম এবং এখানে রিফাইল কোড অটোমেটিক্যাল আপনাদের ডিটেক্ট করবে, জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন, ঠিক আছে, ওয়াইটি পাবেল অফিসিয়াল, এটা আমাদের রিফাইল কোড। তো জাস্ট আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন, কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে এখানে জাস্ট আপনাদের এই তো বা মনে করেন যে ফেভারিট কিছু ইয়া আইসে এখানে মিউজিক হ্যান ত্যান। ওকে, তো জাস্ট আমরা সরি আমরা ইমেলটা কনফার্ম করে দেখাই, কারণ আমি বলছিলাম যে ইমেলটা কনফার্ম করতে হবে, এটা না করলে মনে করেন যে পরবর্তীতে প্রবলেমে পড়বেন। ওকে, ভেরিফিকেশন ইওর ইমেল, এটা ক্রোম দিয়ে সিলেক্ট করে দেবেন, ক্রোমের ভিতরে, ক্রোমটা সিলেক্ট করার পরে যেটা করবেন একটু ওয়েট করবেন আপনারা, দেখেন ডান, ইমেল ভেরিফাই ডান। ওকে,
তো ইমেলটা অবশ্যই কনফার্ম করবেন, দেখবেন যে কিছুক্ষণের ভিতরে একটা ইমেলে আপনাদের লিঙ্ক দিছে। এখন ইমেল কনফার্ম করার পর এখান থেকে ফেভারিট কিছু সিলেক্ট করবেন, তো জাস্ট এখানে ক্রিপ্টো আছে, জাস্ট এখান থেকে ক্রিপ্টোটা সিলেক্ট করতে পারেন এবং এখানে ক্রিপ্টো সাজেস্ট করতেছে বিট কয়েন, লাইট কয়েন, ইথেরাম, ডগি কয়েন, ওকে, বাইন্যান্স। তো জাস্ট আমি উলাধুলা সিলেক্ট করে দিই, সিলেক্ট এটা কোনো প্রবলেম না, ঠিক আছে। সিলেক্ট করার পরে ফলো বাটনে ক্লিক করে দিবেন, ফলো বাটনে ক্লিক করার পরে এখন এটা ক্রস করে দিবেন। এটা লাইক কিন্তু টিকটকের মতন, কিংবা যত এখন এইসব স্ন্যাপ টিপ ঠিপ আছে এইরকম একটা অ্যাপ। তো এইখানে দেখেন নোটিশ দিছি ইমেল ভেরিফিকেশন, ওটা তো আমরা আগেই করে নিছি। এখন এখানে দেখেন গিফট বক্স আছে, ঠিক আছে। এই গিফট বক্সের নিচে যে ব্যালেন্সটা পাবেন ওটা আপনাদের এই পয়েন্ট আর্ন করা, এটা আছে অ্যাপসের ব্যালেন্স। আর এখানে ট্রান্সফার টু ওয়ালেট লেখা আছে, এখানে আছে, আমি ওটা পরে দেখাই। আগে জাস্ট এই অ্যাপটা সাইন আপ করার পরে মি অপশানে চলে আসবেন, ঠিক আছে। এই দেখেন মি, তো অ্যাপটা ইউজ করে আর্ন করতে পারবেন, ঠিক আছে। এখানে মনে করেন ভিডিও আপলোড করে আর্ন করতে পারবেন, ভিডিও দেখেও আর্ন করতে পারবেন এবং মার্কেটে যেয়ে এই টোকেনটা নিয়ে সেল আউট করতে পারবেন। এটা পয়েন্ট আর্ন করবেন এবং ওই পয়েন্টটা কনভার্ট করে টোকেন করে সেল আউট করতে পারবেন। আশা করি আমার কথা বুঝতে পারছেন আপনারা, ওকে। তো এখন দেখেন দ্বিতীয় লিঙ্কে ক্লিক করে দিছি আমরা, ওই যে ওয়েব লিঙ্ক ওই পোস্টের ভিতরে। আমি কিন্তু এই পোস্টটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এই পোস্টটা, ঠিক আছে, সেম লাইক পোস্টটা। তো এখান থেকে অ্যাকসেপ্ট করে দিবেন, অ্যাকসেপ্ট করার পরে এই পেজটা ডেস্কটপ সাইট করবেন, মানে এটা কিন্তু দ্বিতীয় লিঙ্ক টু। এইখানে দেখেন আমি জাস্ট আমি যদি আপনাদের দেখাই ওয়েব লিঙ্ক, ঠিক আছে। ওয়েব লিঙ্কে যাওয়ার পরে এখান থেকে আপনার ক্রোমটা সিলেক্ট করবেন, ক্রোমটা সিলেক্ট করার পরে এখান থেকে জাস্ট আপনারা এখান থেকে আমি আবার এগিন ক্রোমের ভিতরে পেজটা ওপেন করি, আমি আগে এই ব্রাউজারে রাখছিলাম। তো এখন ক্রোমের ভিতরে ওপেন করার পরে সাইটটাকে ডেস্কটপ সাইট করতে পারেন, অথবা ওই কর্নারে দেখেন লগ ইন লেখা আছে, ওই যে লগ ইন, লগ ইনই যখনই ক্লিক করবেন এখানে একটা কিউআর কোড চলে আসবে, এটা অ্যাপের ভিতরে স্ক্যান করতে হবে এই কিউআর কোডটা। তো মনে করেন এখান থেকে একটা ছবি তুলে নেবেন, অন্য একটা ফোনে, যে কোনো একটা ফোনে তুলে নেবেন, ঠিক আছে। সেটা তুলে নিয়ে আপনারা টেলিগ্রামে ওই ফোনের থেকে ওই ফোনে পাঠাইতে পারেন, তারপরে ফেসবুকেতে পাঠাইতে পারেন। মানে একটা ফ্রেন্ড আছে বন্ধু, ফোনটা দিয়ে একটা ছবি নিয়ে এই ছবিটা নিয়ে জাস্ট স্ক্যান করবেন। স্ক্যান করবেন কোন জায়গায়? স্ক্যান করার জন্য আপনাদের যেটা করতে হবে এই অ্যাপের ভিতরে চলে আসবেন। এই অ্যাপের ভিতরে আসার পরে এখান থেকে মি অপশান আছে, মি অপশানে ক্লিক করার পরে এই যে সেটিং অপশান, এই সেটিং অপশানে চলে আসবেন। সেটিং অপশানে চলে আসার পরে দেখেন ওয়েব ওয়ালেট কিউআর কোড লগ ইন, এখানে একটা লেখা আছে, দেখেন ওয়েব ওয়ালেট কিউআর কোড লগ ইন, ওকে। এটার উপরে একটা ক্লিক করবেন, এখানে দুই তিনটা পারমিশন চাইবে, দিয়ে দিবেন। দেওয়ার পরে স্ক্যান কিউআর কোড, ওকে। তো আমরা যে স্ক্রিনশট দিয়ে কিউআর কোডটা নিলাম ওই মানে ওই কিউআর কোডটা এখানে স্ক্যান করবেন, ঠিক আছে। তো মনে করেন আমি আদার্স একটা ফোনে নিয়ে নিছি টেলিগ্রামের মাধ্যমে, আমি দেখাচ্ছি, জাস্ট আমি ফটোটা সেন্ড করে নিই। ফটোটা সেন্ড করার পরে আমি জাস্ট এইখানে স্ক্যান করবো, স্ক্যান করার সঙ্গে সঙ্গে আমাদের ওয়েবের ভিতরে কিন্তু এটা লগ ইন হয়ে যাবে, এই অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। অ্যাকাউন্টটা লগ ইন হওয়ার পরে ওইখানে একটা ছোট্ট একটা KYC মারতে হবে, তাহলে আমাদের কাজ শেষ A to Z, ঠিক আছে। তো আমি এখানে ধরতেছি, এখানে ধরলেই কিন্তু এই দেখেন এখানে কিউআর কোড স্ক্যান নিয়ে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে, ঠিক আছে। তো এই দেখেন এই ওয়েবে চলে যাবেন, এইটা মিনিমাইজ করে রাখবেন এই ওয়েবের এই পেজটা, ওর সরি এইটা একটু নেট প্রবলেম করতেছে আমার। তো আমি আবারও এগিন দেখাচ্ছি আপনাদের কীভাবে কি। আর এখানে দেখেন একটা বক্স আছে, এটার কথা তো বলি নাই। এই বক্সের পরে যখনই ক্লিক করবেন তখন এখানে নিচে যে ব্যালেন্সটা দেখতে পারতেছেন টোটাল পয়েন্টস আর্ন, তো এইখানে দেখেন লেখা আছে টোটাল পয়েন্ট আর্ন, ওকে। একটা নিচে লেখা আবার একটা উপরে লেখা, ঠিক আছে। উপরটা দেখেন পয়েন্ট ইন ওয়ালেট, মানে পয়েন্টটা কীভাবে ওয়ালেটে ইন করতে হয়। এখানে নিচে লেখা আছে দেখেন ট্রান্সফার টু ওয়ালেট, এখানে যত পয়েন্ট থাকবে তত আপনারা কনভার্ট করে আপনারা টোকেনে রূপান্তরিত করে উইথড্র করতে পারবেন। তো আমি আবারও একটু কিউআর কোডটা স্ক্যান দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে ইনস্টান দেখেন কানেক্ট হয়ে গেছে ওয়েবের ভিতরে, মানে ওয়েবসাইটের ভিতরে কানেক্ট করতে হবে অবশ্যই। এবং এখানে দেখেন আমাদের আমাদের অ্যাকাউন্টটা কানেক্ট হয়ে গেছে, মানে অ্যাপের অ্যাকাউন্টটা ওয়েবসাইটের মাধ্যমে কানেক্ট হয়ে গেছে, বুঝতে পারছেন। আচ্ছা, ওকে, এখন যে কাজটা করতে হবে, এখানে লেখা আছে দেখেন কানেক্ট ওয়ালেট। এই কানেক্ট ওয়ালেটে যখনই ক্লিক দিবেন এখানে ছোট্ট করে একটা আমাদের ভেরিফিকেশন করতে হবে, এটা না করলে কিন্তু ভাই পেমেন্টের এখান থেকে কিছুই ইনকাম করা সম্ভব হবে না, ওকে। এটা অবশ্যই করতে হবে, তো আমি লাইভ করে দেখাচ্ছি আপনাদের কীভাবে করতে হয়।
তো আমি দুই তিনটা অ্যাকাউন্ট করব, ঠিক আছে? অলরেডি একটা অ্যাকাউন্ট করে ফেলাইছি আমি মেন অ্যাকাউন্টে। তো দেখেন এখানে স্টার্ট কেওয়াইসি, ওকে, তো এটা অবশ্যই কেওয়াইসি করতে হবে। তো স্টার্ট কেওয়াইসি করার পরে উপরে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং এখানে কান্ট্রিটা চলে আসবে, এবং এখানে দেখেন যে লেখ অ্যাড্রেস, ওকে, আপনি যে যেইখানে থাকেন ওই লোকেশনের অ্যাড্রেস দিবেন, এবং এখানে নিচে লেখা আছে দেখেন ডকুমেন্ট আইডি, এনআইডি কার্ডের যে আইডি নাম্বারটা আছে এখানে পেস্ট করবেন, মানে এখানে লিখবেন। ওকে, লেখার পরে এনআইডি কার্ডের ফার্স্ট পেজটা প্রথমে আপলোড করবেন, ঠিক আছে? এনআইডি কার্ডের ফার্স্ট পেজটা সর্বপ্রথম আপলোড করবেন, এবং দ্বিতীয় যেটা আপলোড করবেন সেটা আপনি এনআইডি কার্ডটা হাতে নেবেন, ঠিক আছে? এক হাতে নেবেন এবং এখানে কোনো কিছুই লিখতে হবে না, জাস্ট এনআইডি কার্ডটা হাতে নেবেন, ঠিক আছে? তো হাতে নিয়ে একটা ছবি নেবেন, ওকে, ছবি নিয়ে সেটা দ্বিতীয় পেজে আপলোড করে দেবেন। আমি দেখাচ্ছি সেটা কোনখানে, আর এটা ফার্স্ট পেজটা কিন্তু এনআইডি কার্ডের মানে সামনের পেজটা আপলোড করবেন, ঠিক আছে? ফ্রম পেজটা এখানে আপলোড করবেন এনআইডি কার্ডে, এবং দ্বিতীয় নেক্সট ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন যে এখানে দ্বিতীয় একটা স্টেপ চলে আসছে। এই স্টেপে কী করতে হবে, এনআইডি কার্ড জাস্ট এইভাবে হাতে নেবেন, এইখানে যেভাবে এই লোকটা হাতে নিচ্ছে এইভাবে হাতে নিয়ে একটা ছবি নেবেন, এই সেই ছবিটা এখান থেকে সোর্স ফাইলে ক্লিক করে আপলোড করে দিবেন, কাজ শেষ। এটা 48 ঘন্টা সময় নেবে, 2-3 ঘন্টার ভিতরে আপনার কেওয়াইসি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবং কেওয়াইসি কমপ্লিট হওয়ার পরে আপনারা, আমি দেখেন ওই পোস্টের ভিতরে A to Z দিয়ে দিছি, ওইখানে এক্সচেঞ্জ লিঙ্ক দিয়ে দিছি, আপনারা এই মানে এই টোকেনটা কনভার্ট করে, মানে পয়েন্টটা কনভার্ট করে টোকেনের রূপান্তরিত করে ওই এক্সচেঞ্জারের ভিতরে সেল আউট করতে পারবেন, এবং ওই এক্সচেঞ্জারের ভিতরে অলরেডি বাই সেল চলতিছে।